প্রবল বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়লে নিরাপদ আশ্রয় খোঁজে সাপেরা। অনেক সময় মানুষের ঘরে ঢুকে পড়ে, তাতে আতঙ্কিত হয়ে সাপেদের পিটিয়ে মেরে ফেলেন অনেকেই। কিন্তু গড় ময়না গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মাইতি ঘরে ঢুকে আসা সাপেদের যত্ন করে আশ্রয় দিলেন। তারা যেসে সাপ নয়, একেবারে বিষধর কিং কোবরা ছানা। দুদিন তাদের বাড়িতে রেখে একসময় হলদিয়া বন দফতরের হাতে তুলে দিলেন প্রশান্ত। যদি সবাই আমরা এগিয়ে আসি, তাহলে বিপন্ন প্রাণীরা বন দপ্তরের সহায়তায় রক্ষা করা যাবে এবং প্রত্যেকটা আরও যে মানে বিপন্ন যে জীবগুলো আছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো এবং সমাজের যে ইকোসিস্টেম সেটাকে আমরা বজায় রাখতে পারবো। লাগাতার বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের ময়নার বানভাসী পরিস্থিতি, তারই মধ্যে রক্ষা পেতে পরিবেশ প্রেমী প্রশান্ত কুমার মাইতির বাড়িতে ঢুকে পড়েছিল দুটো বিষধর কিং কোবরা ছানা। কিন্তু পরিস্থিতি তাঁর অজানা নয়। সাপেদের দেখে আতঙ্কিত হওয়ার বদলে তাদেরকে দুদিন ধরে যত্ন আত্তি করলেন, কৌটোয় রেখে খাবার দিলেন, সাপের বাচ্চা দুটোকে নিরাপত্তা দিয়ে নজির গড়লেন তিনি। দুদিন বাড়িতে রাখার পরই হলদিয়ার বন দফতর কর্মীদের ডেকে সাপ দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। বন দফতরের কর্মীরা সাপেদের নিয়ে ঝাড়গ্রামের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। বন জঙ্গল সাফ করে দেওয়ার ফলে এমনিতেই সাপেরা আশ্রয় হারাচ্ছে, তার মধ্যে প্রবল বৃষ্টিতে গর্তে জল ঢুকে যাওয়ায় তারা প্রাণ বাঁচাতে লোকালয়ে এসে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পরিবেশের গুরুত্ব না বুঝে নির্বিচারে সাপ মেরে ফেলে, তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, বিষধর সাপেরও বিলুপ্তির পথে যেতে থাকে। সেই পরিস্থিতিতে প্রশান্ত কুমার মাইতির পরিবেশ প্রেম এদিন নতুন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় এলাকায়। দাওয়াল বিউরো। আমি এখন এসে একটা অটো পার্টি হয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, বর্ধমান নাম্বার ছিল, বর্ধমান নাম্বার পড়ে আমরা ভিড় ভাড় দেখে অনেক কিছুটা মেনটেন করেছি, তারপরে প্রশাসন বলছি একজনকে যা অটো ড্রাইভার কাছে দেখে মনে হলো পরিস্থিতি খুব খারাপ, মনে হচ্ছে যেন মারা গেছে, কি বলবেন? অটো ড্রাইভার স্পটে এরকম কি ব্রিজে প্রায় দিন হচ্ছে? কিছুদিন আগে তো আবার ওখানে একটা মেশিনে পা কাটা গেছে কিছুদিন আগে। প্যাসেঞ্জার ছিল বন্ধ বন্ধ
গাড়িতে মেরে চলে গেছে। মানে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ট্রাক, একটা ট্রাক মেরে চলে গেছে। আরেকজনা ছিল, তারও তাকেও হসপিটালে নিয়ে গেছে, সে মনে হচ্ছে বেঁচে যেতে পারে।